আজকে আমি তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প নারী ও নাগিনী নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এই নারী ও নাগিনী গল্পটি প্রথম প্রকাশ পেয়েছিল দেশ পত্রিকায় শারদীয় সংখ্যায় 1341 বঙ্গাব্দে। রাঢ়বঙ্গের উত্তপ্ত প্রান্তরে ভদ্রেতর যে জীবন, সেই মানুষদের মধ্যে আসক্তির যে দাবদাহ জ্বলে উঠেছিল, সেই আসক্তি কেমন করে কোনো কোনো চরিত্রকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, সেরকম একটি গল্প নারী ও নাগিনী। এখানে আমরা প্রধানত তিনটি চরিত্র পাব। একটি হলো খোড়া শেখ, যে হলো এই গল্পের নায়ক, আরেকটি হলো তারি বিবি জোবেদা, আর একটি সর্পিনী। অর্থাৎ খোড়া শেখ, জোবেদা বিবি এবং উদয়নাগ সর্পিনীর ত্রিভুজ প্রেমের গল্প এই নারী ও নাগিনী। এখানে আমরা দেখতে পাব খোড়া শেখ বলে একটি চরিত্র, যে চরিত্রটি প্রথমেই লেখক বর্ণনা দিদিকে বলছেন ইঁটের পাঁজা হইতে খোড়া শেখ ইঁট ছাড়াইতেছিল। খোড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না, বোধ করি খোড়ার নিজেরও মনে নাই। কোন শৈশবে তাহার বাঁ পাখানি ভাঙার পর হইতে সে খোড়া নামেই চলিয়া আসিতেছে। শুধু পাখানি তাহার খোড়া নয়, যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোড়ার নাকটা বসিয়া গিয়াছে, সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহ্বর। আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই যে চরিত্র খোড়া শেখ, এই খোড়া শেখ চরিত্রের যে কদর্যতম রূপ বিশ্লেষণ করেছেন, তার সঙ্গে সঙ্গে তার মনটাও যে আসলে কদর্য, আমাদের অন্তরের অন্তঃস্থলে যে জৈব প্রবৃত্তি চাপা দেওয়া থাকে, বিশেষ মুহূর্তে তা জেগে উঠে, খোড়া শেখের যেমন উঠেছিল। আসলে খোড়া শেখ সাপ পুষত এবং সে বিশ্বাস করত সাপকে ভালোবাসা যায়। যখন ইটের পাজায় কাজ করছে, কাজ করতে করতে সে একটা উদয়নাগ সাপের দেখা পেল। প্রথম দিন দেখা পেল ঠিকই, কিন্তু সেই উদয়নাগ সাপকে সে ধরতে পারল না। দ্বিতীয় দিন সকালবেলায় সেই ইটের পাজায় এসে উদয়নাগ সাপকে সে ধরল এবং বিশেষ পর্যবেক্ষণের সাহায্যে সে বুঝতে পারল এ আসলে নাগ নয়, নাগিনী। এই নাগিনী জানার সাথে সাথেই তার যেন ভিতরের থেকেই একটা আকর্ষণ সে অনুভব করল। সে সেই সাপটিকে বাড়িতে আনলো, তার ভিজদাঁত ভাঙল, তারপর তার সাথে সে এত গভীরভাবে মিশে গেল যে আসলে সে তার যৌন প্রবৃত্তির, যৌন আকাঙ্ক্ষার, যৌন প্রবৃত্তি পরিপূর্ণ করতে চাইল ওই সাপটিকে ঘিরে। সে তার মাথায় সিঁদুর দেয়, নাকে নোলক পোড়ায়, সে তাকে চুন খাওয়ায়, এমনকি তার স্ত্রীর সামনে, জবেদা বিবির সামনে সাপটা যখন তার হাতে বেজেই থাকে, তখন বলে যে সাপ আর সাপিনী যখন মিলন করে তখন ঠিক এমনভাবেই জড়িয়ে থাকে। অর্থাৎ এই সাপটাকে কেন্দ্র করে একটা যেন নেশার মতো পেয়ে বসল এই খোড়া শেখের, মানে সে তার যৌন প্রবৃত্তি পরিপূর্ণ করতে লাগলো। এদিকে জোবেদা বিবি দু চোখে ওই সাপটাকে দেখতে পারে না, সে আদরে ভালোবাসায় সোহাগে চুম্বনে নিজের শরীর স্বামীর কাছে পুরোপুরি দিয়ে স্বামীকে আকৃষ্ট করতে চায়। স্বামী তাকে ভালোবাসে, কিন্তু সে ওই উদয়নাগ সাপিনীর মোহ হতে নিজেকে ছিন্ন করতে পারে না। কিছুদিনের জন্য এই খোড়া শেখ বাইরে গিয়েছিল, তারপর সে যখন ফিরে এলো, ফিরে এসে ঘরের মধ্যে একটা মিষ্টি গন্ধ সে অনুভব করল। আর যেহেতু সে সাপ নিয়েই কারবার করে, সে বুঝতে পারল আসলে এই যে গন্ধ, এই গন্ধ হলো সাপিনীর মিলনের গন্ধ, সে মিলন হতে চায়, সাপকে ডাকার গন্ধ। সে ভাবল যে এই সময় সাপিনীকে আটকে রাখা ঠিক নয়, সে তাকে ছেড়ে দিয়ে এলো জঙ্গলে, পাশের জঙ্গলেই ঝোপে, কিন্তু ছেড়ে দিয়ে এলো ঠিকই, কিন্তু নিজের মন সে মানাতে পারল না।
সারাদিন শেষে সাপিনীর কথা ভাবে, সাপিনীকে দিকে তাকিয়ে থাকে, মন খারাপ হয়। জবেদা বিবির তাকে নিজস্ব জগতে ফিরিয়ে আনতে চেষ্টা করে, কিন্তু সে তাকে ফিরিয়ে আনতে পারে না। পরিশেষে জবেদা বিবি যখন দেখে নালার মধ্য দিয়ে সেই সাপ আবার তাদের কাছে আসছে, জবেদা বিবি তাকে ঢিল দিয়ে তাড়া করতে লাগলো। যদিও খোড়া শেখ তাকে ঘরেই আনতে চেয়েছিল, সে সেই সাপ সেই সময়ের মধ্যে চলে গেল, কিন্তু রাতের বেলায় সে এলো, এসে তার বিষাক্ত দাঁত ফুটিয়ে দিল জবেদা বিবির পায়েতে। জবেদা বিবিকে যখন কামড়ালো, খোড়া শেখ বুঝতে পারল স্ত্রীর হয়তো মৃত্যু আসন্ন। সে তখন সেই সাপটিকে ধরে রাখলো এবং মনে মনে ভাবল এবং বলল যে যদি তার স্ত্রী মারা যায়, তার একান্ত ভালোবাসার মানুষ তার স্ত্রী যদি মারা যায়, তবে সে সাপটিকেও মেরে ফেলবে, আর যদি বেঁচে যায় তবে সাপটিকে ছেড়ে দেবে। কিন্তু তার স্ত্রী মারা গেল, কিন্তু তবুও খোড়া শেখ এই সাপিনীটিকে মারতে পারল না। সে তাকে ছেড়ে দিয়ে এলো এবং বলল যে তার কিছু দোষ নেই, কারণ মেয়ে মানুষের স্বভাবই এই, সেও এই নাগিনীটিকে সহ্য করতে পারত না। পরিশেষে সে তার ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে সে চলে গেল বাইরে এবং ফকিরি নিল। খোড়া শেখের সেই ঘর এখন উদয়নাগে পরিপূর্ণ হয়ে উঠেছে, অর্থাৎ একটি সাপকে কেন্দ্র করে এই গল্প পুরোপুরি বিবর্তিত হয়েছে এবং মানুষের মনের গোপন কক্ষে যে আদিম প্রবৃত্তি আছে, যে জৈব প্রবৃত্তি আছে, তার কদর্য রূপকে তুলে ধরেছেন। ফ্রয়েডের মনস্তত্ত্বে যে অবচেতন মনে যৌন আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, খোড়া শেখ যেন তার উজ্জ্বল উদাহরণ। তার মনে মনে সেই যৌন আকাঙ্ক্ষা চাপা দেওয়া ছিল, কিন্তু সেই যৌন আকাঙ্ক্ষা যে একটি সাপকে কেন্দ্র করে পরিস্ফুট হবে, প্রকাশ পাবে, এটা আমাদের সাধারণ মানুষের বোধগম্যের বাইরে ছিল। কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিপুণ মনস্তাত্ত্বিকের মতোই সেই খোড়া শেখের যে জীবন এবং সেই সমস্ত লাজ লজ্জা ভয় সব কিছু ত্যাগ করে দিয়ে কেবলমাত্র আসক্তির পেছনে ধাওয়া করে খোড়া শেখ কেমন করে তার জীবনে এলোমেলো করে দিল, খোড়া শেখ কেমন করে তার জীবনকে এলোমেলো করে দিল, কেমনভাবে তার জীবন এবং জীবিকা বিপর্যস্ত হয়ে উঠল, তার একটা নতুনভাবে উপস্থাপন করলেন। গল্পটির নাম নারী ও নাগিনী। আসলে নারী ও নাগিনীর পরস্পরের বৈপরীত্যের মধ্যে খোড়া শেখ বুঝে উঠেছে নারী ও নাগিনীর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। তার কাছে নারী হয়ে উঠেছে নাগিনী, আর নাগিনী হয়ে উঠেছে নারী স্বরূপ। কারণ সে যখন ওই উদয়নাগ সাপটিকে নিয়ে বিশেষ যৌন খেলায় মেতেছিল, সে যখন তার স্পর্শ সুখ উপভোগ করছিল, তাকে সিঁদুর পরাচ্ছিল, তাকে নাকের পরাচ্ছিল, তাকে নিয়ে স্পর্শ সুখ অনুভব করছিল, তখন আসলে তার কাছে ওই নাগিনী নারী ছিল। আর যখন তার বিবি জবেদা ওই সাপটিকে বারবার ছেড়ে দিয়ে আসার কথা বলতো, যখন বলতো যে সাপটিকে সে দুচোখে দেখতে পারে না, তখন তার মধ্যে নাগিনী বৃত্তি পরিস্ফুট হয়ে উঠত। এই গল্পে একটি নাগিনী হয়ে উঠেছে নারী, আবার নারী হয়ে উঠেছে নাগিনী, অবশ্য এটা সবই খোড়া শেখকে কেন্দ্র করে, সেই কারণে এই গল্পটির নামকরণ করেছেন লেখক নারী ও নাগিনী। আর এই গল্পের নামকরণের মাধ্যমে, শুধুমাত্র গল্পটির নামকরণের মধ্য দিয়ে নারী ও নাগিনী লেখক নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন। আসলে মানুষের অন্তরের অন্তঃস্থলের যে যৌন কামনা, যে যৌন বাসনা, যেগুলো আমরা সভ্যতার পরিপ্রেক্ষিতে চাপা দিয়ে রাখি, সে যখন জেগে ওঠে তখন মানব জীবনে কি বিভৎস রূপ হতে পারে, তাকেই তুলে ধরেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আমাদের লৌকিক জীবনে ধর্ম অনুসারে বা আমাদের সাধারণ মানুষের ধারণায় সাপ হলো
অশুভের প্রতীক, মানুষের যৌন আকাঙ্ক্ষার প্রতীক। এখানে সেই যৌন আকাঙ্ক্ষাকে, সাপকে কেন্দ্র করে তাকে তুলে এনেছেন, অর্থাৎ একটি সাপিগ্নিকে অবলম্বন করে মানুষের মনের যৌন আকাঙ্ক্ষা এখানে পরিস্ফুট হয়েছে। তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প বা উপন্যাসে আমরা এই সাপের প্রসঙ্গ পাব, এবং অধিকাংশ ক্ষেত্রেই কখনো দেখতে পেয়েছি কুসংস্কারের সাথে মিল করে এসেছে সাপ। যেমন হাঁসুলি বাঘের উপকথা উপন্যাস, নারী ও নাগিনীতে এই সাপ এসেছে মানুষের অন্তরের কামনার প্রতীক রূপে। এইভাবে তিনি সাপকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। এই গল্পে আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লজ্জা ঘৃণা সব কিছু ত্যাগ করে মানুষের মনের যে জৈব আসক্তি তার একটি নতুন স্তর আবিষ্কার করেছেন। জগদীশ ভট্টাচার্য মহাশয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পের সূচনাতে যথার্থই বলেছেন, এই গল্পে তারাশঙ্কর ঘৃণা লজ্জাহীন জৈব আসক্তির এক নতুন স্তর আবিষ্কার করেন। এই গল্প সম্পর্কে বলতে গিয়ে কুন্তল চট্টোপাধ্যায় মহাশয় এক জায়গায় বলছেন, রাঢ় বাংলার সমাজ পরিবেশ, লৌকিক ঐতিহ্যের বাতাবরণ ও সর্বোপরি লেখকের শিল্পবোধ একটি সাপিনীকে অবলম্বন করে মানব অভিজ্ঞতার এক দূরদিগম্য অন্তর্জগৎ উন্মোচিত হয়েছে নারী ও নাগিনী গল্পে। এই যে সমালোচনা, এই সমালোচনার মধ্যে দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটি একটি হলো দূরধিগম্য এবং অন্তর্জগৎ, অর্থাৎ মানুষের অন্তরের অন্তঃস্থলে, যেটাকে সাধারণভাবে আমরা নাগাল পাই না, সেই দূরধিগম্য অন্তর্জগতের কথা চাপা দেওয়া আমাদের সমাজ সংস্কৃতির বশবর্তী হয়ে আমরা যে যৌন প্রবৃত্তিকে, যে আসক্তিকে ভদ্রতার আবরণে ঢেকে রাখতে চাই, সেই যৌন আসক্তি, সেই জৈব আকাঙ্ক্ষা কেমনভাবে মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে, কেমনভাবে একটি জীবনকে তজনজ করে দিতে পারে, এই গল্প তাকে তুলে এনেছে। আর এই খোঁড়া শেখের বর্ণনা প্রসঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দৈহিক এবং মানসিক দিক থেকে এমনভাবে তাকে বর্ণনা করেছেন যেন দেহ এবং মন একে অপরকে পরিস্ফুট করে। তিনি পরিষ্কার গল্পের প্রথমেই বলেছেন যে তার যৌবনের কদাচারের ফলে মুখের অবয়বটাও এমন কুৎসিত হয়ে গেছে, এমন বিভৎস হয়ে গেছে যে সাধারণভাবে মানুষ দেখলে তাকে ভয় পাবে। যেমন তার বহির্জগৎ, তেমনি তার অন্তর্জগৎ। সে তার স্ত্রীর সামনে তাকে ভালোবাসে বলে, বলে তুই তো আমার সব ইত্যাদি ইত্যাদি, কিন্তু অন্তরের অন্তঃস্থলে যে যৌন আকাঙ্ক্ষা যেটা চাপা দেওয়া ছিল সেটা কিন্তু ওই সাপিনীকে কেন্দ্র করে উঠে এসেছে। এ প্রসঙ্গে বলতে হয় এই গল্পের সঙ্গে মিল আছে মোপাসার মারাকো বলে এটি বিখ্যাত গল্পের। এই মারাকো গল্পেও মোপাসা আদিম প্রবৃত্তির যে লজ্জাজনক রূপ, আদিম প্রবৃত্তির যে কুৎসিত দিক সেটাকে তুলে ধরেছেন। মানুষের অন্তরের অন্তঃস্থল কত কুৎসিত, যৌন আকাঙ্ক্ষার জন্য সে কতটা উদ্গ্রীব, কেমনভাবে সে তার যৌন আকাঙ্ক্ষাকে পরিতৃপ্ত করতে চায়, এখানে যেমন তার বর্ণনা দেওয়া আছে ঠিক তেমনভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের এই গল্পেও একই সমস্যাকে তুলে ধরেছেন। এইভাবে এই নারী ও নাগিনী গল্পটি বাংলা সাহিত্যের এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। আজ এই পর্যন্তই।